কলেজে আমাদের কলেজ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে, এপিগ্রাফিক্যাল স্টাডি অফ ইন্ডিয়া। এটা আমাদের নতুন সাবজেক্ট, এর সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতা সেরকম আমরা খুবই উপভোগ করছি। স্যারেরা আরও আমাদেরকে নতুন নতুন কিছু ওই এপিগ্রাফিক্যাল স্টাডি থেকে খুব নতুন নতুন কিছু যদি জানতে চায়, আমরা খুবই আগ্রহ। আমাদের অনেক ছেলেমেয়েরাই আছে যারা খুবই আগ্রহ শুনছে নতুনভাবে। তো প্রত্যেক বছরকে বছর যদি এরকমভাবে চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই যে সাবজেক্ট, আমাদের যে একটা অচেনা সাবজেক্ট এসে গেছে, এইটা আমাদের আর অসুবিধা হবে না। কলেজে একটা সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ কাম সেমিনার, মানে কর্মশালা এবং আলোচনা সত্র। এটা সংস্কৃত বিভাগের উদ্যোগে হচ্ছে, কলেজে যে সংস্কৃত বিভাগ আছে সেই সংস্কৃত বিভাগের উদ্যোগে। আপনারা সকলেই জানেন যে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় বা আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে CBCS সিস্টেম চালু হয়েছে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম। এখন এই সিস্টেমে পড়াশুনো পড়াতে গিয়ে বা পড়ার সাথে পড়াশুনো করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে আর কি, কিছু কিছু নতুন পাঠ্যক্রম এখানে অন্তর্ভুক্ত হয়েছে, বা যেগুলো ধরুন আমরা প্রত্যেক শিক্ষকরাও ঠিকঠাক জানি না, বা জানলেও হয়তো আমরা সেই বিষয়ে এক্সপার্ট নই, আবার কোনো ছাত্রছাত্রীরাও সেখানে এক্সপার্ট নয়। এবার ফলে আমরা কি আজকে একটা সেই এই যে দক্ষ ভালোভাবে বোঝার জন্য ছাত্রছাত্রী ভালোভাবে বুঝতে পারে, শিক্ষকরা যাতে বুঝতে পারি, এটা তার জন্য আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাথে কোলাবোরেশন করে ওদের সহযোগিতায় দুটো, ওদের ইউনিভার্সিটি সংস্কৃতি ডিপার্টমেন্ট এবং আমাদের সংস্কৃতি ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে একটা সেমিনারের আয়োজন করেছি। এই সেমিনারটা হচ্ছে এই এপিগ্রাফিক্যাল স্টাডি, মানে শিলালেখ বা শিলালিপি, এই শিলালিপির উপরে আর কি। এটা হচ্ছে কদিন ধরে চলবে এই সেমিনারটা? দুদিন ধরে চলবে, আজ এবং কাল। এবং এই ইউনিভার্সিটি যারা এসছেন, আমি তাদের কথা মূলত বলছি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের আর কি এপিগ্রাফির যিনি এক্সপার্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর দেবার্চনা সরকার এসছেন, ওখানকার বিভাগীয় প্রধান ডক্টর তপন শঙ্কর ভট্টাচার্যবাবু এসছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এপিগ্রাফি এক্সপার্ট এবং বিভাগীয় প্রধান ডক্টর সুমিতা বটব্বল এসছেন, ওখানকার ফর্মার প্রফেসর যিনি আছেন, ওখানকার রেনাউন্ড প্রফেসর এপিগ্রাফির উপরেই ডক্টর পার্থপ্রতিম দাস এসছেন, এবং ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সুমিতা কালকে আসবেন, যিনি আর কি, সুদীপা ব্যানার্জি আসবেন, অদিতি সরকার আসবেন, অনেকেই আসবেন আর কি। মানে তিনটে ইউনিভার্সিটি, যাদবপুর, কলকাতা এবং বর্ধমান, এই তিনটে ইউনিভার্সিটি সকলকে নিয়ে এসে, এক্সপার্টদের নিয়ে এসে। হ্যাঁ, এইটা আমাদের কলেজে প্রথম। এটা এর আগে, আমি তো এই কলেজে 5 বছর ধরে আছি, এর আগে কখনো হয়নি। এবং আমি যেহেতু আর মানে রামকৃষ্ণ মিশনে পড়েছি, এই পড়াশুনোর একটা সুবাদে আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে সংস্কৃতের প্রচার এবং প্রসারের জন্য, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি, সংস্কৃত ভাষা, এই সংস্কৃত ভাষা, ভারতীয় যে সংস্কৃতির ধারক ও বাহক, এই সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসারের জন্য আমরা এরকম একটি সেমিনার আমাদের কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন ঘোষ মহাশয়ের অত্যন্ত সহযোগিতা, হার্দিক সহযোগিতা আমরা আয়োজন করতে পেরেছি। আমার নাম ডক্টর রুবেল পাল, আমি বিভাগীয় প্রধান সংস্কৃত বিভাগ।